হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা হরর শর্ট ফিল্ম প্রোফাইলের গল্প নিয়ে। এটার প্রডিউসার, ডাইরেক্টর, স্ক্রিন প্লে ও স্টোরি রাইটার হলেন সমীক দাশগুপ্ত। আর আমায় এই মুভিটার গল্প কভার করতে পারমিশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অরিত্রস জ্ঞান ইউটিউব চ্যানেলের ওনার অরিত্রদাকে। এই শর্ট ফিল্মের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই শর্ট ফিল্মটি দেখে তাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলের তরফ থেকে ভালোবাসা জানিয়ে আসতে ভুলবেন না। ভিডিও শুরু করার আগে আপনাদের থেকে অল্প কিছু সময় চেয়ে নেব আজকের ভিডিও স্পন্সরের জন্য। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন, তো তাদের জন্য সেরা প্রতিষ্ঠান প্রতিলিপি অ্যাপ। বেসিক্যালি প্রতিলিপি একটা অনলাইন স্টোরি টেলিং প্ল্যাটফর্ম যা পাঠক, লেখক এবং তাদের গল্পকে একত্রিত করে। এর অনলাইনে 3 কোটিরও বেশি পাঠক এবং 50 লাখ গল্প রয়েছে। ভাষাগতভাবেও কোনো সমস্যা নেই, কারণ প্রতিলিপিতে রয়েছে হরর, রোমান্স, থ্রিলার, মিস্ট্রি ও কমেডি সহ সব ধরনের গল্প 12টি ভিন্ন ভারতীয় ভাষায়। যেমন এর মধ্যে আমার সবথেকে পছন্দের হলো হরর এবং থ্রিলার। আর সবথেকে বড় কথা, এই অ্যাপটি সম্পূর্ণরূপে ফ্রি। তো এখনই গিয়ে আমার ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রতিলিপি অ্যাপটি ডাউনলোড করুন। তো এখন গল্প শুধু বইয়ে নয়, আপনার পকেটেও থাকবে। তো গল্পের শুরুতে একটি ছেলে ও মেয়েকে কোনো এক ক্যাফেতে বসে গল্প করতে দেখি। মেয়েটির নাম সায়নী, ছেলেটা রিসেন্টলি ব্যাঙ্গালোরে কয়েক বছর চাকরি জীবন কাটিয়ে কলকাতায় ফিরেছে। সেখানকার নিত্য দৈনন্দিন লাইফস্টাইল ও চাকরির মাঝে সে নিজেকে ভুলতে বসেছিল, তাই এক প্রকার বীতশ্রদ্ধ হয়ে জন্মভূমির টানে কলকাতায় আবার ফিরে আসা। স্যালারি প্যাকেজটা আগের থেকে অনেকটা কম হলেও নিজের চেনা শহর, বাড়ির খাবার, পরিবার ও চেনা পরিচিত বন্ধুদের মুখগুলো যেন তাকে স্বস্তির জীবন দিয়েছিল। তবে এত কিছুর মধ্যে সায়নী যেন তার কথাবার্তার প্রতি তেমন একটা ইন্টারেস্টেড ছিল না। সে নিজের মোবাইলে সোশ্যাল মিডিয়ার মেসেজ চেক করতেই ব্যস্ত ছিল। তো বেসিক্যালি এরা দুজন ডেটে এসেছিল, কিন্তু এটা যে বেশি দূর এগোবে না সেটা ভালো মতোই বোঝা যাচ্ছিল। তখনই সায়নীর ফোনে তার বেস্ট ফ্রেন্ড তনুর কল আসে। সে জানতে চায় তাদের ডেট কেমন চলছে। সায়নী বলে, সেটা না হয় দেখা করেই বলছি। এটা বলেই সে ছেলেটাকে পরে কল করবে জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সিগারেটের হালকা টান দিয়ে যেতে যেতে হঠাৎ তার নজর পড়ে রাস্তার ধারে পড়ে থাকা একটা নিউলি প্যাকড ফোন বক্সের উপর। সে দ্রুত ওটাকে তুললে তখনই তার বন্ধুর আগমন ঘটায় সায়নী তার ট্যাক্সিতে উঠে বসে। তনু ভাবে এটা হয়তো ওই ছেলেটা তাকে গিফট করেছে, কিন্তু সে জানায় এটা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ফোন। তনু এটা শোনার পর ফোনটা পুলিশের কাছে জমা দিতে বললে সে রাজি হয় না, কারণ ব্র্যান্ড নিউ ফোনের লোভ কি কেউ সামলাতে পারে। এখানে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি সায়নী রিসেন্টলি দুর্গাপুর থেকে কলকাতায় শিফট হয়েছে দাদার ফ্ল্যাটে। তার আসার সাথে সাথেই দাদা কর্মসূত্রে আবার ইউকেতে পাড়ি দিয়েছে, তাই সে এক প্রকার বেহিসাবি লাইফস্টাইল কাটাচ্ছে। অগন্তি ডেটিং, পার্টি, বলতে গেলে নিজের টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। গল্প করতে করতে ফ্ল্যাটে ফিরতে সন্ধ্যা নেমে আসে। তনু তাকে সামনের রাস্তায় ড্রপ করে চলে যায়। ফাঁকা রাস্তায় লাইট পোস্টের হালকা আলোয় যেতে যেতে যেন কেন জানি না তার মনে হয় পিছন থেকে কেউ যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, আর ধীরে ধীরে সেটা তার দিকেই এগিয়ে আসছে। অবশ্য সে এটা তার মনের ভুল ভেবে এড়িয়ে যায়। ফ্ল্যাটে ঢুকতেই কোলাপসেবল গেটটা খুলে ওয়েলকাম জানায় পল্টু দা। পল্টু এই ফ্ল্যাটটা দেখাশোনা করে। সায়নীর দাদা অবশ্য তাকে বলে গেছে বোনে যদি কোনো কিছুর প্রয়োজন হয় সে যেন যথাসম্ভব তাকে সাহায্য করে। ফ্ল্যাটে ফিরে ফ্রেশ হয়ে সায়নী বসে যায় নতুন ফোনটা নিয়ে, ইনস্টল করে ফেলে তার সমস্ত দরকারি অ্যাপগুলো। ফোন চেক করতেই হঠাৎ ফেসবুকে আসে অম্লান সেন নামের একটি ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট। প্রোফাইলে তার ছবিগুলো দেখে সায়নীর ছেলেটাকে বেশ পছন্দ হয়। ছেলেটার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই সাথে সাথে ঢোকে মেসেজ। টুকটাক মেসেজের পর চলতে থাকে হালকা ফুলকা ফ্ল্যাটিং। এর মাঝে অম্লান তাকে তার গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাব দেয়। সায়নী ব্যাপারটা ভেবে দেখবে বলে গুড নাইট জানিয়ে শুয়ে পড়ে। ঘড়িতে বাজছিল রাত 3টে। সায়নী তখন গভীর ঘুমে অচৈতন্য। তখন আমরা লক্ষ্য করি ঠিক তার বারান্দার জানলার বাইরে এক দীর্ঘকায় কালো অবয়ব দাঁড়িয়ে আছে। পরদিন সকালে অনেক লেটে ঘুম থেকে ওঠে সায়নী, এমনকি সে তার ক্লাসটাও মিস করে গেছিল।
ফলে ক্লাসে না আসায় তনু ফোন করলে সায়নী অম্লানের ব্যাপারটা তাকে জানায়। তনু ছেলেটার ব্যাপারে জানার পর তার প্রোফাইল দেখার ইচ্ছা প্রকাশ করলে সায়নী অম্লানের প্রোফাইলের লিঙ্ক সেন্ড করে। কিন্তু তার প্রোফাইল দেখার পর তনুর রিয়াকশন ছিল ঠিক এই রকম। সায়নী তার বন্ধুর এই রকম রিয়াকশন শোনার পর তাকে এটার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, আমি এখন ক্লাসে যাচ্ছি, তোর সাথে পরে কথা বলবো। সন্ধ্যায় চ্যাটিং চলতে চলতে সায়নী অম্লানকে ফোন নাম্বার শেয়ার করে কল করতে বলে। কিন্তু অম্লান জানায় সে নাকি ফোন বিক্রি করে দিয়েছে নতুন একটা ফোন কেনার জন্য। সায়নী বলে, তাহলে নতুন ফোন থেকেই কল করো। কিন্তু অম্লান এই প্রস্তাব ইগনোর করে বলে, সব থেকে বেটার হবে আমি যদি পঞ্চশায়ারে দেখা করি। এটা শুনতে সায়নী অবাক হয়ে যায়, কারণ পঞ্চশায়ারেই তার ফ্ল্যাট। যার কারণে কৌতূহলবশত সে জিজ্ঞেস করেই ফেলে, তুমি কি করে জানলে আমি কোথায় থাকি? কিন্তু অপর প্রান্ত থেকে কোনো রিপ্লাই আসে না। আর তখনই সায়নী শুনতে পায় রুমের বাইরে ফ্ল্যাটের হলওয়ে থেকে কেউ যেন শিস দিচ্ছে। এই ফ্ল্যাটে তো সে একা ছাড়া কেউ থাকে না, তাহলে অচেনা কেউ ঢুকে পড়ল নাকি? হাতে একটা লাঠি নিয়ে সায়নী বেরিয়ে আসে দরজা খুলে। বাইরে অঝোরের বৃষ্টি আর ভেতরে ফ্ল্যাটের নিস্তব্ধতায় তার মনে হচ্ছিল সে যেন এক অপার্থিব জগতে প্রবেশ করেছে। সামনে ফ্ল্যাটের খোলা দরজাটার পাশের জানলা দিয়ে হালকা বাইরে থেকে ল্যাম্পপোস্টের আলো ঢুকছিল। তার মধ্যেই সে খেয়াল করে দীর্ঘকায় একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, আর সেটা এক পা দুপা করে তার দিকেই এগিয়ে আসছে। এটা দেখতেই ভয় এক ছুটে সায়নী রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ভয় কাঁপতে কাঁপতে সে পল্টুদাকে ফোন করে জিজ্ঞেস করে কেউ ফ্ল্যাটে ঢুকেছিল কিনা। কিন্তু পল্টুদা জানায় সে তো নিচেই বসে আছে, তার উপর মেন গেট লক করা, তাহলে অন্য কেউ এখানে ঢুকলে নিশ্চয়ই সে জানতে পারত। কিন্তু সায়নী স্বচক্ষে যেটা দেখেছে সেটা তো মিথ্যে নয়, তাই পল্টুদাকে এখনই উপরে এসে ফ্ল্যাট চেক করতে বলে। লিফট খারাপ থাকায় পল্টুদা সায়নীকে সঙ্গে নিয়ে প্রতিটা ফ্লোর চেক করলে কারোর উপস্থিতি সেখানে পায় না। এটা জেনে সায়নী স্বস্তির নিঃশ্বাস ফেললেও সে কিছুতেই নিজের চোখে যা দেখেছে সেটা অবিশ্বাস করতে পারছিল না। পল্টু চলে গেলে সায়নী নিজেকে একটু সামলাতেই যাবে, কিন্তু তখনই মেসেঞ্জারে অম্লানের একটা মেসেজ আসে, ক্যান আই কাম, অর্থাৎ আমি কি আসতে পারি? একবার, দুবার, তিনবার, এইভাবে পরপর মেসেজ আসতে থাকে। মাথা খারাপ করে দেওয়া এই স্প্যাম মেসেজ থেকে বাঁচার জন্য সায়নী অম্লানকে ব্লক করতে গেলে দেখে সে যতবার চেষ্টা করছে কিছুতেই তাকে ব্লক করা যাচ্ছে না। টেনশন ও ভয়ের পাহাড় যেন সায়নীর উপর ভেঙে পড়ছিল। তাই কোনো উপায় না দেখে ফোনটাকে বন্ধ করতে যেতেই ঘটল আরেক বিপত্তি, ফোনটা সুইচ অফ হচ্ছে না। বড় অদ্ভুত ব্যাপার তো। সে কি করবে কিছু ভেবে না পেয়ে ফোনটাকে ওই রকম অবস্থাতেই টেবিলের উপর রেখে ঘুমোতে চলে যায়। কিন্তু এর মাঝে মেসেজ আসা কিন্তু বন্ধ হয় না। সারা রাত সায়নী না ঘুমিয়ে বিছানায় এদিক ওদিক করে কাটিয়ে দেয়। এই রাতেও আমরা খেয়াল করি রুমের বাইরে সে কালো অবয়বটা দাঁড়িয়ে আছে। পরদিন সকালে সায়নীর ঘুম ভাঙতে আবার লেট হয়। আগের রাতের হ্যাংওভারটা যেন কাটছিলই না। রুম থেকে বাইরে এসে টেবিলের উপর রাখা ফোনটা দিয়ে সায়নী কল করে তনুকে। তনুর বয়ফ্রেন্ড অরিন্দম যেহেতু লালবাজার সাইবার ক্রাইম ডিভিশনের অফিসার, তাই জন্য তনুকে সায়নী আগের রাতে সমস্ত ঘটনা জানিয়ে অরিন্দমের থ্রু অম্লানের সমস্ত খবর জোগাড় করতে বলে। কিন্তু তনু সবটা শোনার পর জানায়, তোকে চিন্তা করতে হবে না, আমরা ওর বাড়িতে গিয়ে থ্রেড দিয়ে আসব। সেই রাতে সায়নী চুপ করে সোফায় বসেছিল। বাইরে পড়তে থাকা অবিরাম বৃষ্টি, নিস্তব্ধ রুম আর দেওয়ালে টাঙানো ম্যানিয়াক জোকারের ছবিগুলো যেন তাকে এক অজানা অশনি সংকেতের আভাস দিচ্ছিল। সায়নী দ্রুত উঠে জোকারের ছবিগুলো খুলে নামিয়ে দেয়। অন্যদিকে অরিন্দম আর তনু গিয়ে পৌঁছয় অম্লান সেনের বাড়িতে। বাড়ির কলিং বেল বাজালে দরজা এসে খোলে এক মাঝবয়সী ভদ্রলোক। প্রশ্ন ভরা চোখ নিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা? অরিন্দম নমস্কার জানিয়ে নিজের পরিচয় দিলে ভদ্রলোক তাদের ঘরে আসতে বলেন। এদিকে সায়নীর মেসেঞ্জারে কন্টিনিউ ঢুকছিল অম্লানের মেসেজ, আমি কি আসতে পারি, প্লিজ আমি কি আসতে পারি? তখনই হঠাৎ সায়নীর মাথায় আসে তনু সেই কথাটা। সিরিয়াসলি এত ছেলে মারিয়েছে যে এটা আজলাম একটা সীমা আছে। কথাটা মনে পড়তেই সায়নী ল্যাপটপ নিয়ে ফেসবুক ওপেন করে অম্লান সেন লিখে সার্চ করলে অবাক হয়ে যায়। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না।
সায়নে দ্রুত নতুন ফোনটা নিয়ে অম্লানের প্রোফাইল আবার চেক করে, কিন্তু এটা কিভাবে সম্ভব? অন্যদিকে ভদ্রলোকটি নিজের পরিচয় দিয়ে বলেন, আমি অম্লানের বাবা, আমার ছেলেটা খুব ভালো ছিল জানেন তো, তবে অন্যদের থেকে একটু আলাদা, একাচোড়া, নিজের খেয়ালি দুনিয়াতেই সব সময় থাকত। স্কুল কলেজে তার শারীরিক গঠনের জন্য বন্ধুরা তাকে খ্যাংরা কাঠি, তালগাছ, স্লেন্ডারম্যান বলে খ্যাপাত, কিন্তু অম্লান কোনোদিন তাদেরকে একটা কিছু বলার সাহস পায়নি। শুধু আমায় বলতো, বাবা দেখো আমি কোনো একদিন এমন ভালো চাকরি পেয়ে দেখাবো সেদিন সবার মুখ বন্ধ হয়ে যাবে। সময়ের সাথে ছেলেটা ভালো চাকরি পেল, কিন্তু পরশুদিন যেটা ঘটলো, কথাটা সম্পূর্ণ করতেই যাবে তখনই পাশের ঘর থেকে রিয়া এসে বলে, বাকিটা আমি বলছি। আসলে অম্লান ও রিয়া দুজনেই স্কুল থেকে বন্ধু। অম্লান সবার থেকে আলাদা, সে অমায়িক ও সেন্সিটিভ, সাথে ভালো গানও করত। পরশুদিন রিয়ার বার্থডে উপলক্ষে অম্লান ক্যাফেতে রিয়াকে ডেকে পাঠায় একটা ট্রিট দেওয়ার জন্য। ক্যাফেতে আসলে অম্লান রিয়াকে একটা ফোন গিফট করে যার ভেতরে লেখা ছিল, আই লাভ ইউ। এটা দেখতেই রিয়া প্রচণ্ড রেগে যায়, কারণ অম্লানের সাথে লাভ পার্টনার হওয়ার কথা কোনোদিন সে ভাবেওনি। তাই মেয়েদের চিরপরিচিত ডায়লগ, উই আর জাস্ট ফ্রেন্ডস বলে অপমান করে চলে যায়। সারা জীবন সইতে থাকা অন্যায়, অবিচার ও প্রত্যাখ্যান সহ্য করে আসলেও আজকের রিজেকশনটা সে যেন নিতে পারছিল না। সোজা বেরিয়ে যায় সেখান থেকে, কাগজে মোড়া নিউলি ব্র্যান্ডেড ফোনের বাক্সটা রাস্তার ধারে ফেলে রেললাইনে গিয়ে চলন্ত ট্রেনের সামনে নিজের প্রাণ দেয় অম্লান। এটা শুনতেই তনু আর অরিন্দমের চক্ষু ছানা বড়া হয়ে যায়। এবার আমাদের সায়নীকে দেখানো হয়, সে ল্যাপটপের স্ক্রিনে ফেসবুকে অম্লান সেন নামের যে ছেলেটির প্রোফাইল দেখছে, আর সাথে নতুন ফোনে সায়নী যে অম্লানের সাথে কথা বলেছে, সেই অম্লান আর এই অম্লানের মধ্যে কোনো মিল নেই। অর্থাৎ সায়নী এই কদিন যে অম্লানের সাথে কথা বলেছে তার অলরেডি পরশুদিন মৃত্যু হয়েছে, এবং অম্লানের ফেলে দেওয়া ওই নতুন ফোনটাই এখন সায়নীর কাছে। সে ভেবে পাচ্ছিল না এটা কিভাবে সম্ভব, আর তখনই মেসেঞ্জারে আবার আসতে থাকে অম্লানের অবিরাম মেসেজ, ক্যান আই কাম। সায়নী ভয় তনুকে কল করে, কিন্তু ফোনটা সাইলেন্ট থাকার কারণে তনু কলটা রিসিভ করে না। সায়নী যতবার কল করতে থাকে ততবারই আসতে থাকে অম্লানের মেসেজ। অগত্যা সে ফোনটা কেটে দিয়ে তাড়াহুড়ো করে তনুকে মেসেজ করে, প্লিজ কাম। কিন্তু পরক্ষণে বুঝতে পারে, একই মেসেজটা আমি কাকে করলাম? সায়নী ফোনটা হাতে নিলে চমকে ওঠে, কারণ মেসেজটা তনুকে নয়, সে অম্লানকে করে ফেলেছে। আর তখনই ল্যাপটপের স্ক্রিন ফ্লিকার করতে শুরু করে, ঘরের প্রতিটা লাইট একে একে বন্ধ হতে থাকে, আর তখনই শোনা যায় রুমের বাইরে কেউ যেন শিস দিচ্ছে। সায়নী দরজার ফাঁক দিয়ে দেখলে বাইরে কাউকে দেখতে পায় না, কিন্তু তখনই আমরা খেয়াল করি তার পিছনে দাঁড়িয়ে সে দীর্ঘকায় অবয়ব। সায়নী দরজা খুলে বাইরে যেতে চাইলে দেখে দরজা লক। সে পল্টুদার নাম করে জোরে জোরে চেঁচিয়ে ডাকতে থাকে, কিন্তু আওয়াজ তার কান অবধি পৌঁছয় না, কারণ জানলাগুলো যেন কোনো এক অশরীরী তার ক্ষমতা বলে বন্ধ করে রেখেছিল। অসহায় অবস্থায় সায়নী বসে পড়তেই তার নজর যায় সামনের দরজায়। সেদিকে দেখতেই সায়নীর ভয় হাড় হিম হয়ে যায়, কারণ দরজায় দাঁড়িয়েছিল অম্লান। সে দরজা বন্ধ করে বিছানায় নিজেকে ঢেকে শুয়ে পড়ে। সায়নী অনুভব করে শিশের আওয়াজটা যেন তার দিকেই এগিয়ে আসছে। পড়তে থাকে সায়নীর দীর্ঘ নিঃশ্বাস। ধীরে ধীরে শিশের আওয়াজটা হঠাৎ যেন থেমে যায়। এবার সায়নী ভয়ে মুখ থেকে চাদরটা সরাতেই দেখে তার বুকের উপর বসে আছে অম্লান। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। এবার গল্পের শেষে এই শর্ট ফিল্মে দেখানো কয়েকটা জিনিসের ব্যাপারে বলতে চাই। প্রথমত, গল্পের শুরুতে সায়নী যখন ছেলেটার সাথে ক্যাফেতে ডেট করছিল, তখন ঠিক তার পিছনে খেয়াল করলে আপনারা দেখবেন ওই একই সময় অম্লান ও রিয়া বসেছিল। আপনারা যদি এটা খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। দ্বিতীয়ত, জোকারের ছবির উপর এখানে বেশ ভালোভাবে ফোকাস করা হয়েছে, যেটা শুরু থেকেই একটা রেফারেন্স ছিল অম্লানের চরিত্রের উপর। আসলে ডাইরেক্টোরিয়াল ভাষায় এটাকে চেকভস গান বলে। এই কথাটি 1880 সালে প্রথম ব্যবহার করেছিলেন রাশিয়ান প্লে রাইটার ও শর্ট স্টোরি রাইটার অ্যান্টন চেকভস। তার মতে, যদি কোনো প্রথম অ্যাক্টের শুরুতে দেওয়ালে একটা পিস্তল ঝোলানো থাকে, তাহলে সেকেন্ড বা অন্তিম অ্যাক্টে সেটা ফায়ার হতেই হবে, আর এই নিয়মটাকেই চেকভস গান বলে। আচ্ছা, সহজ ভাষায় বলা যাক,
মূলত পিস্তল মানে এখানে বন্দুক নয়, বরং মুভিতে দেখানো কোনো ইভেন্ট, ইনফরমেশন অথবা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা কোনো ছোটোখাটো জিনিসও হতে পারে। যেমন এই ক্ষেত্রে জোকারের ছবি, কারণ যদি আমরা ডিসি কমিক্সের বিখ্যাত ক্যারেক্টার জোকারের উপর নজর দিই তাহলে বুঝবো সে কিন্তু তোমার বা আমার মতোই একটা সাধারণ মানুষ ছিল, কিন্তু সে ছোট থেকে সমাজে ঘটতে থাকা বিভিন্ন অভাব, অনটন, ব্যর্থতা এবং মানুষের দ্বারা লাঞ্ছনা ও নিপীড়নের শিকার হয়। এইসব ঘটনার কারণে তার একদিন মেন্টাল ব্রেকডাউন হলে সেই সাধারণ মানুষটা নিজের খোলস ছাড়িয়ে জন্ম দেয় একটা চরিত্র, যাকে আমরা জোকার নামে চিনি। ব্যাটম্যান ও জোকার দুজনের লাইফ ছোটবেলায় প্রায় একই ছিল মানসিক দিক দিয়ে, কিন্তু তাদের দুজনের জীবনে জাস্ট একটা ঘটনা আর সেই ঘটনার কারণে নেওয়া ডিসিশন দুজনকে আলাদা করে দেয়। যেমন অম্লানের ক্ষেত্রে ছিল প্রপোজাল রিজেকশন, তাই মুভি শুরু থেকে অম্লান চরিত্রটিকে বোঝানোর জন্য আমাদের জোকারের রেফারেন্স বারবার দেওয়া হয়েছে, যার কারণে গল্পের শেষে অম্লানকে আমরা জোকার ফেসে দেখতে পাই। তো এই ছিল হরর শর্ট ফিল্ম প্রোফাইলের ঘটনার প্রবাহ। যদি আপনারা ক্যাফের সিন ও জোকারের রেফারেন্সের ব্যাপারটা আগেই বুঝতে পেরেছিলেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কমেন্ট বক্স ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রতিলিপি অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না। আর এইরকম গল্প আরও দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।